কেজন আমাকে আজকে নাকি বলতেছে বিয়েটা করে ফেলেন, আমি বললাম যে স্টেটমেন্ট ঠাস করে পড়ে যান। তাই সত্যি কি তাই হয়? আমি সেটা জানতে চাই না, আমি জানতে চাই যে এই বিয়ে না করার সিদ্ধান্তটা কি একান্তই আপনার, নাকি এটা আপনার যে প্রিয় নায়ক সালমান খান তার সাথে আপনি একটা মিল রেখে চলছেন বলেন তো? না আসলে আমি সালমান খানকে তার স্টাইল বা তার চলাফেরা ফলো করি, থাকে না মানুষ তো, আপনি যদি সালমান খানকে প্রশ্ন করবেন দেখবেন সালমান খানও কাউকে না কাউকে ফলো করে, ধর্মেন্দ্রকে ফলো করে, নাহলে অমিতাভ বচ্চনকে জিজ্ঞেস, দিলীপ ধর্মেন্দ্রকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো ওই সময় সব ড্যাশিং হিরো কাকে ফলো করেন, বলেছিল দিলীপ কুমার সাহা। তো পৃথিবীতে মানুষের চোখের সামনে কারো না একটা আইডল থাকে, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি মুখে না বললে অন্তরে অন্তরে গিয়ে দেখেন আপনি কোনো না কোনো নায়িকাকে ভালো লাগে, তার সেটা বাংলাদেশ হোক মুম্বাইতে হোক অথবা হলিউডে হোক। তো বিষয়টা হচ্ছে গিয়ে বিয়েটা হচ্ছে আসলে একটা মানসিক মেচুরিটির জায়গা, আর বাবা মা অনেক ট্রাই করেছিলেন ছোট ছেলের বউ দেখে মারা যাবেন, কিন্তু অকালে দুজনে চলে গেলেন এক বছরের মাথায়। আমি যেটা ফিল করি জোর করে কিছুটা করে নষ্ট করতে আমি রাজি না, একটা মেয়েকে যদি টাইম না দিতে পারি, একটা মেয়ের সাথে যদি আমার সেরকম মানসিক তৈরি না হয় আমি সংসার করব একজনের সাথে থাকবো, সেটার একটা আসলে মানসিক প্রস্তুতি দরকার আছে। আমি এখন মনটা হচ্ছে খুব উড়ে উড়ে সুন্দরীতে আটকায়, সুন্দর দেখে, হয়তো বা কারো মেচুরিটি আগে আসে কারো মেচুরিটি পরে আসে, তো আমার সেই মেচুরিটির কারণে আমার জায়গাটা হয়তো সেরকম ঘুরছে। বাংলাদেশে তো পুরুষদের বিয়ের ন্যূনতম বয়স হচ্ছে 21, জায়েদ খানের বিয়ের বয়স কত? ইউরোপেরটা চিন্তা করেন না, 40 এর পরে শুরু হয়। না না ওই জন্য তো আমি জায়েদ খানেরটা, আমি তো অন্য কোনো উদাহরণেই যাই, জায়েদ খান ইউরোপকেই ফলো করবে দরকার হয়। 40 এর পরে শুরু হবে সেটা তাহলে আর কতদিন বাকি, এটাকে জেনে নিতে পারি? এইটা তো আসলে জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাত দিয়ে, আল্লাহ তাআলা কখন কি রেখেছেন কার সাথে আমার জুড়ে রেখেছেন এটা বোঝা তো বড় দায়। না আমি শুনেছিলাম যে 2024 নাকি আপনি বিয়ে করার ইচ্ছা রেখেছেন, এটা বেশ কিছু ইন্টারভিউতে আমি কিন্তু শুনেছি। কোথায় ইচ্ছা রেখেছি আমি? আপনি বলেছেন যে 2024 আপনি জোর করেছে 2024 বিয়ে করবেন, আমাকে কবুল বলানোর চেষ্টা করেছে, আমি বলেছি লেটস সি। আচ্ছা জায়েদ ভাই আমি এগুলো কথায় যাই, এগুলো বাদ দিয়ে যেহেতু এখন আপনি ম্যাক্সিমাম সুন্দরী আমাকে লিখতেছে আপনি এভাবেই থাকেন বিয়ে করেন না, আপনি বিয়ে করার জন্য খুব মানে চাপ দিচ্ছেন আমাকে, আমি বুঝলাম না। না 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 বিয়ে করার জন্য চাপ দিচ্ছি না, সেটা হচ্ছে যে যেহেতু বিয়ের কথা এত আসে এবং আমরা সবাই জানি যে আপনার অনেক সুন্দরী ভক্ত রয়েছে, তো তাদের মধ্যে থেকে একটা স্ক্রিনিং প্রসেস তো আমরা করতে পারি। আপনি যদি আজকে বলেন যে আপনি বিয়ে করার জন্য কেমন মেয়ে চান, আমার মনে হয় একটু তাহলে আমি এখন একজনকে পছন্দ করলাম পরের দিন আবার আরেকজনকে পছন্দ হয়ে গেল। না না কিন্তু একটা কর্তাতা ধারা থাকে না যে এই ধরনের মেয়ে আপনার পছন্দ বিয়ের জন্য, কি কি যোগ্যতা মেয়েটার মধ্যে থাকতে হবে? পৃথিবীতে চিন্তা করে যে যেটা করছে তার বিপরীত হয়েছে, এগুলো হুটহাট করে আসে জীবনে। আমি যতগুলো প্রেম করেছি কোনো চিন্তা করে বা প্ল্যান করে করিনি। কতগুলো প্রেম করেছেন সেটা তো বলবো না, চরিত্রহীন হয়ে গেলাম। যদি তুমি একজনকে ভালো লাগে ঠিক আছে, দুইজনকে ভালো লাগে, তিনজনকে ভালো লাগে, চারজনকে ভালো লাগে, তোর চরিত্র খারাপ কথার কথা।